হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট বেঙ্গলি। আমরা ভালো আছি, আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে হসপিটাল নিয়ে। আমাদের একটা বন্ধু যেটা আমাদের কমেন্ট করেছিল নিমান্স হসপিটাল নিয়ে একটা ভিডিও ছাড়ার জন্য, তো আমাদের একটু ভিডিওটার সাথে একটু লেট হয়ে গেল, তার কারণ আমরা ওখানে গিয়ে ভিডিওটা বানাতে এবং একটু লেট হয়েছে কিছু ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা জানাবো এই যে হসপিটালটা হচ্ছে ব্যাঙ্গালোরের সিরাপুরে এই হসপিটালটা অবস্থিত, এবং এটা হচ্ছে মেন্টাল হেলথ এই যে প্রবলেমটা, প্রচুর মানুষেরই এরকম প্রবলেম যারা চিকিৎসা করছেন অনেক রকম হসপিটালে। প্রচুর পরিমাণ টাকা খরচা হচ্ছে কিন্তু আপনারা কিন্তু তার সঠিক রেজাল্ট পাচ্ছেন না, টাইমের পর টাইম ওয়েস্ট হচ্ছে। তো আপনাদের আমরা অনুরোধ করব, টাইম ওয়েস্ট না করে বন্ধুরা আপনারা যদি আসেন এই ব্যাঙ্গালোরে সিতাপুরে এই নিমান্স হসপিটাল, যেটা হচ্ছে আপনার গভর্নমেন্ট হসপিটাল, খুব কম খরচে আপনারা এখানে চিকিৎসা করতে পারবেন। চলো আমরা এবারে হসপিটালের সামনে গিয়ে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো যে আপনারা কোথায় আউটডোরে পেশেন্টে ফার্স্ট টাইম ভিজিট করবেন বা এমার্জেন্সি ডিপার্টমেন্ট কোথায় আছে, পুরো ভিডিওটাই কিন্তু আপনারা দেখাবো। তো অনুরোধ থাকলো পুরো ভিডিওটা জানাম দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও দেখো তারা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, তার কারণ আপনাদের উদ্যোগে কিন্তু এত কিছু, আর আপনাদের ছোট কমেন্টের মাধ্যমে আমরা অনেক খুশি হবো এরকম ভিডিও আপনারা আরও ভালো উপহার দেওয়ার জন্য। চলো বন্ধু, এবার হসপিটালের সামনে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি নিমান্স হসপিটালের মেন গেটে। যদি আপনারা কেউ বাসে আসেন তাহলে আপনাদের সামনে নামা হবে ঠিক এখানে, আর যদি কেউ আপনারা কেউ প্রাইভেট গাড়িতে ভাড়া করে আসেন অটো বা অথবা প্রাইভেট গাড়ি, তাহলে তো আপনারা ডাইরেক্ট ভেতরেই নিয়ে যাবে। তো আমরা যদি বাসে এসেছি আমাদের সামনে নামিয়েছে, এটা হচ্ছে মেন গেট, এখান থেকে আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে গেলে এখানে আমরা এমার্জেন্সি ডিপার্টমেন্ট, তারপরে যেখানে আপনি আউটডোর যেখানে আপনি ডাক্তার দেখাতে পারবেন, টোটালটাই কিন্তু আমরা এই ভেতরে এই গেট থেকে ভেতরে গেলেই আমরা পাবো। তো চলুন আমরা ভেতর দিকে আসতে এগিয়ে যাচ্ছি, এই গিয়ে আপনার দেখাবো আপনারা কোথায় গিয়ে আপনার আউটডোরে ডাক্তার দেখাবেন, আর এমার্জেন্সি ডিপার্টমেন্টটা কোথায় ও আপনাদের নিউরো সেন্টারটা আপনার দেখাবো। আর আপনারা অনুরোধ করবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখছেন ভিডিও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এটা দেখতে পাচ্ছেন নিউরো সেন্টার, প্রথমে যেটা বললাম নিউরো সেন্টার, এখানে আপনারা যদি কোনো এমআরআই বা স্ক্যান কোনো রিপোর্ট করতে দেয় সেটা আপনারা এই নিউরো সেন্টারে গিয়ে আপনারা রিপোর্টটা করতে পারবেন। আর তার পাশেই আছে এটা হচ্ছে ওপিডি ডিপার্টমেন্ট, যেখানে আপনারা আউটডোরে ফার্স্ট টাইম এসে যদি আপনারা হসপিটালে ভিজিট করেন তো আপনারা এই আউটডোরে ডাক্তার দেখাবেন। তো চলুন আমরা আউটডোরের ভিতরটাকে দেখাচ্ছি। বন্ধুরা আপনাদের একটা তথ্য জানাবো, যেটা হচ্ছে আমরা আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে সানডের দিনকে, আর সানডের দিনকে কিন্তু ওপিডি সম্পূর্ণভাবে বন্ধ থাকে, সানডে কোনো অথবা কোনো ন্যাশনাল হলিডের দিনকে। তো এই ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, আমরা সানডে অনেক মানে রিকোয়েস্ট করার পরে আমরা যাতে ভেতরে ঢুকতে পারি, ঢুকে গিয়ে আমরা ভিডিওটা বানাচ্ছি শুধু তোমাদেরকে দেখাবো বলে। তো গাইস, বন্ধুরা নিমান্স হসপিটাল ইন্ডিয়ার মধ্যে বেস্ট হসপিটাল, যেটা হচ্ছে নিউরো সার্জেন আর সাইকিয়াট্রিস্ট পেশেন্টদের জন্য চিকিৎসার জন্য সবথেকে বেস্ট হচ্ছে এই নিমান্স হসপিটাল, যেটা ব্যাঙ্গালোরে সিতাপুরে এই হসপিটালটা অবস্থিত। আর ভেতরে ঢুকে তোমরা সামনেই দেখতে পারবে যেটা হচ্ছে ক্যাশ কাউন্টার, এইখানে তোমরা যদি কোনো বিল পেমেন্ট করতে চাও মানে কোনো রিপোর্টের জন্য অথবা কোনো প্রকার যদি বিল তোমাদের পেমেন্ট করতে কোনো দেওয়া হয় তোমরা এইখানে আসবে, এই ক্যাশ কাউন্টারে তোমরা বিল পেমেন্ট করবে এবং তারা রসিদ তোমরা নিয়ে নেবে। আর ঠিক তার পাশেই আছে যাদের হচ্ছে রেজিস্ট্রেশন ব্লক এবং হেল্প ডেস্ক, আপনারা দুটোই একই জায়গায় পেয়ে যাবেন। যদি আপনারা কেউ এখানে কথা বলতে চান কোনো পেশেন্টের বিষয়ে সেখানে কথা বলে নিতে পারেন, আর যারা ফার্স্ট টাইম এসে আপনারা রেজিস্ট্রেশন করতে চান তারা রেজিস্ট্রেশন করে ঠিক এইখানে এটা হচ্ছে আপনাদের এসে ওয়েট করতে হবে। ওয়েট করলে এখানে আপনাদের নামের যখন লিস্ট আসবে আপনাদের ভেতরে ডেকে নেওয়া হবে, ডেকে নেওয়ার পর আপনারা এখানে কিন্তু ফার্স্ট টাইম ওপিডিতে ডাক্তার দেখাবেন। দেখতে পাচ্ছেন প্রচুর সিট রয়েছে, মানে বুঝতেই পারছেন আপনারা এখানে কীরকম ভিড় হয়। তো আপনারা যত পাবেন সকাল সকাল এসে কিন্তু লাইন দেবেন, তার কারণ এখানে মোটামুটি লাইন কিন্তু খুব সকালে পড়ে যায়, মানুষে কিন্তু 4টে 5টা থেকেই সকালবেলা লাইন দেওয়া স্টার্ট করে, আর 8টার পরে গিয়ে আপনাদের কাউন্টার ওপেন হয়, কাউন্টারে তারপরে টোকেন দেওয়া স্টার্ট হয়, রেজিস্ট্রেশনটা চালু হয়। তো আপনারা যারা ফার্স্ট টাইম ভিজিট করছেন যতটা পারবেন সকাল সকাল আসার চেষ্টা করবেন বন্ধুরা। আর ওপিডি যদি ডাক্তার দেখাতে চান সানডে এবং কোনো ন্যাশনাল হলিডে কিন্তু আপনারা এখানে আসবেন না, কারণ তখন কিন্তু ওপিডিটা বন্ধ থাকে, শুধুমাত্র এমার্জেন্সি ক্ষেত্রে আপনারা ডাক্তারটা কিন্তু তখন দেখে, এবং যেটা হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে এমার্জেন্সির জন্য। ব্যাঙ্গালোরের এই নিমান্স হসপিটালটা এটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল, এবং এখানে কিন্তু ট্রিটমেন্টটা ফ্রি নয়, চার্জ আছে কিন্তু চার্জটা কিন্তু খুবই অল্প। তো আপনাদের যদি রিলেটিভ কেউ এরকম কোনো প্রবলেমে ভুগে থাকে, মেন্টালি হেলথ প্রবলেমে ভুগে থাকে, তারা আপনারা অন্য কোনো জায়গায় টাইম ওয়েস্ট না করে আমার মনে হয় আপনারা ডাইরেক্ট এই হসপিটালটায় আসেন নিমান্স হসপিটালে, যেটা ব্যাঙ্গালোরের সিতাপুরে আছে।
এটা কিন্তু ইন্ডিয়ার নাম্বার ওয়ান হসপিটাল। তো আপনারা এখানে আসলে অল্প খরচে আপনারা কিন্তু আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন। আর এখানে চিকিৎসার জন্য কিন্তু খুবই যত্ন সহকারে রোগীদের চিকিৎসা করা হয়। তো আপনারা এখানে আসুন, আসলেই দেখতে পারবেন প্রচুর মানুষের ট্রিটমেন্ট হচ্ছে এখানে, এবং ইন্ডিয়া আউট অফ কান্ট্রি থেকেও কিন্তু এখানে কিন্তু চিকিৎসা করতে আসছে, বিশেষ করে যাদের মেন্টাল হেলথ প্রবলেম আছে তাদের জন্য। বন্ধুরা, এটা হচ্ছে ফ্রি ড্রাগ কাউন্টার। আপনারা যেসব ওষুধ লেখা হবে আপনারা প্রেসক্রিপশনটা নিয়ে এখানে অবশ্যই একবার আসবেন। যদি এখানে সে ওষুধটা অ্যাভেলেবেল থাকে আপনাদের কিন্তু সেটা দেওয়া হবে এবং সেটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আর এই কাউন্টারটা কিন্তু সকাল 10 থেকে বিকেল 4 পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে কিন্তু আপনাদের এখানে লাইনের মাধ্যমে এখানে আপনার ওষুধটা নিতে হবে। আর যদি ওষুধটা আপনার এখানে অ্যাভেলেবেল না থাকে তার জন্য সে ওষুধটা আপনারা কোথায় নিতে পারবেন যে হসপিটালের মধ্যে, সেটা আপনাদের দেখাচ্ছি আমরা। সঙ্গে থাকুন বন্ধুরা। আর বন্ধুরা, আপনারা কম খরচে ওষুধটা পাবেন সেটা হচ্ছে জনতা বাজার। এই যে ওষুধের কাউন্টারটা আছে এটা হসপিটালের ভেতরেই, এইখানে সে আপনারা কিন্তু এই ওষুধটা নেন, এটা কিন্তু অবশ্যই কম রেটে পাবেন ন্যায্য বাজার মূল্যে। আর তারপরে আমরা যাবো যেটা হচ্ছে নিমান্স ইমার্জেন্সি সার্ভিস ব্লক। এবার আপনাদের আমরা যেটা ইমার্জেন্সি, যদি আপনার কোনো পেশেন্ট থাকে ডাইরেক্ট আপনারা সেটা কিন্তু এই ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আপনারা এখানে অ্যাডমিট করতে পারবেন। সেটা আপনার ওপিডি ক্ষেত্রে না গিয়ে আপনার ডাইরেক্ট কিন্তু এই ইমার্জেন্সিতে আপনারা আসলে এখানে কিন্তু পুরো মানে সঙ্গে সঙ্গে আপনারা এখানে পেশেন্টে ভর্তি করতে পারবেন। দেখেন এটা হচ্ছে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। হসপিটাল ঢুকে বাঁ দিকে পড়বে হচ্ছে আপনার আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, আর ডান দিকে পড়ছে আপনার ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রোড। মেন রোড থেকে ঠিক তার ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন অটো অটো গেল, এটা হচ্ছে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ডান দিকে। আর ঠিক তার অপোজিট সাইড মানে বাঁ দিকে এটা হচ্ছে নিমান্স আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। আর বন্ধুরা, যারা হসপিটালে এসে মেন যে প্রবলেম হয় কোথায় থাকবেন তার জন্য আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে। যেটা হচ্ছে হসপিটাল থেকে বাইরে 5 মিনিট মতো লাগবে, দয়ানন্দনগর সিধাপুরা ওয়ার্ড নম্বর 4। এই জায়গাটা যদি আপনি আসেন এখানে কিন্তু আপনারা কম রেটে রুম পেয়ে যাবেন, এবং প্রচুর পরিমাণে বাঙালি যারা এখানে সবাই কিন্তু থাকে হসপিটাল চিকিৎসা করতে আসলে। তো আপনারা এখানে আসুন, এখানে এসে রুমের সঙ্গে কথা বলে নেবেন, আর যে রেটটা বলবে একটু আপনারা বার্গেনিং করবেন, বার্গেনিং করলে একটু অবশ্যই রেটটা কম হবে। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি এই হসপিটাল নিয়ে আরও কোনো তথ্য আপনার জানার থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের SMS করুন, আমরা অবশ্যই রিপ্লাই করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।